सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम पनश्री नैशनल आइडियल स्कूल करतृक आयोजित पीएनआईएस होम स्कूलिंग प्रोग्रामे महबूबा अख्तार आपनादेरके जानाच्छि शुभेच्छा एवं स्वागतम सकल के ईदेर शुभेच्छा जानिए आबारो शुरू करेछि आपनादेर यूट्यूब क्लास आसुन आज के विषय निये एवं कोन क्लास निये आलोचना करब सेटा जेने नेई आज के आमार श्रेणी होच्छे अष्टम विषय विज्ञान আমার নাম হচ্ছে মাহবুবা আক্তার আমার ক্লাস নাম হচ্ছে 27 HW9 15 আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে এবং আজকের তারিখ হচ্ছে 20 আসেন আমরা আজকে অধ্যায় 10 এর অ্যাসিড ক্ষারক এবং নির্দেশক নিয়ে আলোচনা করব আমরা জেনে নেই প্রথমে অ্যাসিড ক্ষারক এবং নির্দেশক কাকে বলে অ্যাসিড एसिड हलो ओई सकल रासायनिक पदार्थ जादेर मध्ये एक बा एकाधिक हाइड्रोजेन परमाणु थाके एवं जारा पानीते हाइड्रोजेन आयन उत्पन्न करे ताहले आमरा देखते पाच्छी जे एसिडेर मध्ये एक बा एकाधिक हाइड्रोजेन परमाणु थाकबे एवं पानीते हाइड्रोजेन आयन उत्पन्न करबे तादेरके आमरा बोलबो एसिड আমরা একটি উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সাথে পানিতে কি করবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পানিতে যে সমস্ত পদার্থ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড এবং এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে আমরা আরেকটু উদাহরণ দিয়ে দেখতে পারি যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4 এখানে আমরা পানিতে অবশ্যই এটা পানিতে হতে হবে পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং সালফিউরিক অ্যাসিডে গ্যাস উৎপন্ন হবে তাহলে আমরা অ্যাসিডের সংখ্যা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে এখন আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই যে অ্যাসিড আসলে কী কী থাকে এদের মধ্যে অ্যাসিডে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে এখানে আমি বলেছি অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে অ্যাসিড নীল লিটমাস কাগজকে লাল করে এখানে লিটমাস কাগজ বলতে লাইকেন নামক এক ধরনের কাজ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে লিটমাস কাগজ তৈরি করা হয় এই কাগজটি বিভিন্ন বর্ণ ধারণ করে যেমন লাল লিটমাসকে নীল করে নীল লিটমাস কাগজকে লাল করে এরকম বিভিন্ন বর্ণ ধারণ করে তো অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে এটি নীল লিটমাসকে লিটমাস কাগজকে লাল করবে এবং অ্যাসিড টক স্বাদযুক্ত তাহলে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য এবং অ্যাসিড কাকে বলে সে সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আপনাদের দুই নম্বরের একটি প্রশ্ন হতে পারে মিথেন কি অ্যাসিড কারণ আমরা দেখেছি যেখানে হাইড্রোজেন থাকবে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে এবং পানিতে যারা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তারাই হচ্ছে অ্যাসিড এখন আমাদের প্রশ্নটা মিথেন কি অ্যাসিড সেই সম্পর্কে আমরা একটু উত্তরটা জেনে নেই আমরা দেখতে পাচ্ছি মিথেন যার সংকেত হচ্ছে CH4 আমরা এই সংকেতের মধ্যে দেখতে পাচ্ছি এখানে চারটি হাইড্রোজেন পরমাণু রয়েছে চারটি হাইড্রোজেন পরমাণু থাকা সত্ত্বেও এরা অ্যাসিড নয় কারণ মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না তার মানে এই যে হাইড্রোজেন পরমাণু রয়েছে চারটি কিন্তু পানিতে বলতে H2O পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না তাহলে আমরা কি বলতে পারবো মিথেন অ্যাসিড না
মিথেন এসিড নয়। তাহলে আপনাদের যদি প্রশ্নটি হয় মিথেন কি অ্যাসিড, তাহলে আমরা প্রথমে অ্যাসিড কাকে বলে সেই সংজ্ঞাটা লিখে তারপরে আমরা লিখব যে অ্যাসিডে মিথেনে চারটি হাইড্রোজেন পরমাণু থাকা সত্ত্বেও অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না, এর জন্য মিথেন অ্যাসিড নয়। এটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আপনারা এটি খুব ভালো মতো মুখস্থ করে ফেলবেন। এবার আসেন আমরা চলে যাচ্ছি ক্ষারকের বৈশিষ্ট্য। মূলত ক্ষারক বলতে যে সকল পদার্থ পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে তাকে বলা হচ্ছে ক্ষারক, এবং এরা পানিতে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে অ্যাসিডে আমরা দেখতে পেয়েছি এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে, এবং ক্ষারকের বেলায় অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, এবং এরা পানিতে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে। পানিতে হাইড্রক্সিল আয়ন এবং পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি দেখিয়ে দিচ্ছি যে ক্ষারকের বৈশিষ্ট্যের উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড কী করবে, পানি H2O, এখানে সোডিয়াম ধনাত্মক চার্জ এবং হাইড্রক্সিল ঋণাত্মক চার্জ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড যখন পানিতে দ্রবীভূত হচ্ছে তখন সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে। যখনই আমরা হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হবে তখন এটি হবে ক্ষারক বা ক্ষার। এখন এখানে আমরা তাহলে দেখে নেই ক্ষারকের বৈশিষ্ট্য কি। ক্ষারকের মধ্যে অবশ্যই অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে। ক্ষারক পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করে। ক্ষারক পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, দেখে হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, এবং ক্ষারক লাল লিটমাসকে নীল করে। এখানে অ্যাসিডে আমরা দেখেছি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারক লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড টক স্বাদযুক্ত এবং ক্ষারক হচ্ছে কটু স্বাদযুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের অ্যাসিড এবং ক্ষারকের যে বৈশিষ্ট্য বা পার্থক্য সেটা আমরা মোটামুটি একটি ধারণা নিতে পেরেছি সেই ব্যাপারে। এখন আপনাদের আরও একটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এই সম্পর্কে আপনাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, আপনারা একটু বুঝে নেন এই উত্তরটা কী হতে পারে। আমরা বলেছি যে ক্ষারক সমূহ মূলত পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে ক্ষারকের মধ্যে, এবং ক্ষারক পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করে। এখানে কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আর কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় আমরা তাদের নামগুলো একটু জেনে নিচ্ছি, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এখানে ও অবশ্যই বড় হতে হবে, আপনারা ছোট করে লিখবেন না, হাইড্রক্সাইড। তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এরা পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। তাহলে যেহেতু এরা পানিতে দ্রবীভূত হয় তাহলে এরা ক্ষার, এবং এদেরকে ক্ষারকও বলা যায়। তাহলে যারা পানিতে দ্রবীভূত হচ্ছে তাদেরকে ক্ষার বলবো এবং ক্ষারকও বলতে পারবো। কিন্তু কিছু কিছু ক্ষারক রয়েছে যারা পানিতে দ্রবীভূত হয় না, যারা পানিতে দ্রবীভূত হয় না তাদেরকে বলা হচ্ছে ক্ষারক কিন্তু ক্ষার বলা যাবে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এখানে এটি পানিতে দ্রবীভূত হয় না, তাহলে এটি ক্ষারক কিন্তু
হার নয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটিও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপনারা এই প্রশ্নের উত্তরটিও ভালোমতো শিখে নেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার এবং ক্ষারক দুটোই বলা যায়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু কিছু কিছু ক্ষারক রয়েছে যারা পানিতে দ্রবীভূত হয় না, তাদেরকে কেবলমাত্র ক্ষারক বলবো কিন্তু ক্ষার বলা যাবে না। এর জন্য আমাদের প্রশ্নের উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এখানে একটু ক্ষারক হবে, একটু ভুল হয়েছে, আমি একটু লিখে দিচ্ছি ক্ষারক। এখানে সকল ক্ষারক ক্ষার নয়। এবার আমরা চলে যাচ্ছি নির্দেশক কাকে বলে। নির্দেশক হচ্ছে কোনো একটি বস্তু, অম্ল বা অ্যাসিড। অম্ল বা অ্যাসিড একই শব্দ, অম্লও বলতে পারি অ্যাসিডও বলতে পারি। কোনো একটি বস্তু অ্যাসিড না ক্ষার কোনোটিই নয় তা নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। মানে অ্যাসিডও নয় ক্ষারও নয়, কোনোটিই নির্দেশ করে না তাকে বলা হচ্ছে নির্দেশক। যেমন মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন, মিথাইল রেড ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাদের অ্যাসিড, ক্ষারক এবং নির্দেশক সম্পর্কে মোটামুটি একটি ধারণা হলো। আপনাদের একটি HW থাকবে, আমি একটু বলে দিচ্ছি আপনাদের HW কী থাকবে। আপনাদের HW নাম হচ্ছে 17 নং HW, অ্যাসিড ও ক্ষারকের পার্থক্য। এটা আপনারা সবাই HW করবেন। হ্যাঁ, এখানে আপনাদের HW নং হবে 15। আপনাদের HW নং হচ্ছে 15, অ্যাসিড ও ক্ষারকের পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের একটু বলে রাখি, আমি কিন্তু এখানে বৈশিষ্ট্য লিখেছি। যখন আপনারা পার্থক্য করবেন, পার্থক্য করার ক্ষেত্রে এভাবে আপনারা লিখবেন না, আপনারা অবশ্যই এভাবে ঘর করবেন। ঘর করে এখানে অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারক যেটাই লিখেন, এভাবে লিখে আপনারা পার্থক্য বা ক্ষারক যেটাই লিখেন না কেন, পার্থক্য করে আপনারা পাশাপাশি লিখবেন, তাহলে আপনাদের পার্থক্যে আপনারা ভালো নাম্বার পাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।